মদিনা শহরকে রক্ষা করার জন্য কি পদ্ধতি গ্রহণ করা হবে, এটা আল্লাহ রসুল যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, তখন এই সালমান ফার্সি পরামর্শটা দিল যে আমরা যখন বিদেশি থেকে এরকম আক্রান্ত হয়েছি, তখন আমরা পরীক্ষা খনন করে আমাদের শহরকে আমরা রক্ষা করেছি, বিদেশিরা ওই খন্দক পার হয়ে উঠতে পারে নাই। তো এই খন্দক খোঁদার প্ল্যানটা হলো, এটা মক্কা অঞ্চলে এর আগে কেউ জানতো না যে এইরকম একটা খন্দক পরীক্ষা খনন করে শহর রক্ষা করা যায়, এটা কারো জানা ছিল না। মক্কাবাসীদের কাছে এটা আশ্চর্য ধরনের ঘটনা ছিল। তা আল্লাহ রাসূল করলেন কি, দশজন সাহাবিদেরকে চল্লিশ হাত জায়গা ভাগ করে দিলেন, দশ হাত গভীর, বিশ হাত চওড়া, চল্লিশ হাত দৈর্ঘ্য, এক দশজন সাহাবি এক একটা খণ্ড। এবং আল্লাহ রাসূল একবার নিজে হাত দিয়ে এরকম এরকম রেখাটা নিয়ে দিয়ে এই চল্লিশ হাত, তারপরে এই বিশ হাত, দশ হাত গভীর, মাটিটা সব উঠবে মদিনার সাইডে। এভাবে পরীক্ষা খনন করার প্ল্যান এবং সম্পূর্ণ আল্লাহ রাসূল নিজ হাতে অঙ্কন করে দিয়েছেন, এবং এভাবে আল্লাহ রাসূল নিজেও একটা অংশে কাজ করতেছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নিয়ামাতাল্লাহ, হে ইমানদারগণ আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আলাইকুম তোমাদের উপর যে নিয়ামত আল্লাহ দান করেছেন স্মরণ করো, এ জাতকুম জুনুদুন যখন তোমাদেরকে আসছিল বাহিনী, এই যে সম্মিলিত বাহিনী, এ যে জাতকুম জুনুদুন যখন তোমাদের উপরে আসছিল এই বাহিনী, ফারসালনা আলাইহিম রিহান, আল্লাহ বলেন তাদের উপরে আমি বাতাস পাঠিয়ে দিলাম। প্রায় এক মাস পর্যন্ত এই খন্দকের যুদ্ধটা অব্যাহত ছিল, চলমান ছিল। তো এই যুদ্ধে আল্লাহ তাআলা শেষের দিকে প্রচণ্ড ঠান্ডা বাতাস, ঝড় বৃষ্টি এটা পাঠিয়ে দিলেন। তো আরবের লোকেরা তো ঝড় বৃষ্টি তাদের কিন্তু সহ্য হয় না, আমরা যতটা ঠান্ডা ঝড় বৃষ্টি সহ্য ওরা পারে না। তো আল্লাহ তাআলা ওদের মধ্যে ঝড় বৃষ্টি আল্লাহ চাপিয়ে দিলেন, ফলে ওদের চুলাগুলি নির্বাপিত হয়ে গেল, চুলা বন্ধ হয়ে গেল, লকড়ি ভিজে গেল, ঘোড়াগুলি অস্থির হয়ে গেল, তাঁবুর রশি ছিঁড়ে গেল, মানে নানাবিধ সমস্যা আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে অস্থির করে দিলেন, যার ফলে ওরা যুদ্ধ ছেড়ে দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল খন্দকের যুদ্ধে। সেই কথাটা বলেন যে আমি তাদের উপরে বাতাস প্রেরণ করেছিলাম, বা জুনুদ আল্লাম তারাহা, আর এমন বাহিনী পাঠাইছিলাম যা তোমরা দেখো নাই। আল্লাহ তাআলা এই খন্দকের যুদ্ধে ফেরেশতা পাঠাইছিলেন, কিন্তু এই ফেরেশতারা মুসলমানরা দেখে নাই। এই ফেরেশতারা ওদের যেখানে তাঁবু তার একটু দূরে দূরে অনেক ফেরেশতা একসঙ্গে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই শুনে ওরা সবাই ভয় থরথর করে কাঁপছে, ঘুরে এদিকে কি ডাকছে, সেই কি তোমরা এদিকে আসো, আমার কাছে আর ভয় লাগছে, ভয় সব জড়সড় হয়ে গেছে। তা আল্লাহ বলে যে আমি এমন বাহিনী তাদেরকে দিয়ে তাদের ভয় দেখাইছি যেটা তোমরা দেখতে পাও না। এভাবে ফেরেশতারা দূর বসা নারায়ে তাকবীর যখন ধ্বনি দিছে, তখন ওরা থরথর করে ভয়তে কাঁপতেছিল, একে অপরকে ডাকছিল আমার কাছে এসো আমার কাছে এসো, ভয় লাগে। আল্লাহ তাই বলেন বদরের যুদ্ধে যেরকম ফেরেশতা দিয়ে সরাসরি কাফেরদেরকে মারা হয়েছে, এটা আমি তা করি নাই। আল্লাহ বলেন জুনুদ আল্লাম তারাহা, এমন বাহিনী পাঠিয়েছিলাম যে বাহিনী তুমি দেখো নাই। এইভাবে বাহিনীরা দূর থেকে তকবীর ধ্বনি দিয়েছিল। ওখানে আল্লাহ বে মাতা মালু না বাসিরা, আল্লাহ তালা তোমাদের কাজকর্ম সব কিছু তিনি দেখেন, তিনি সমস্ত কাজের দর্শক, সমস্ত কাজের সময় আল্লাহ আমাদের সামনে উপস্থিত থাকেন। এ যে যা উকুম মেম ফাউকিকুম অমেন আসফালে মিনকুম, তারা দুদিক থেকেই তোমাদেরকে চাচ্ছিল, উপর দিক থেকে নিচের দিক থেকে, অর্থাৎ ওহুদ পাহাড়ের নিম্নদেশ থেকেও তারা একদল আসছিল, আর উপরিভাগ থেকেও আর একদল আসছিল, মানে সৈন্যটা ওরা দুই ভাগে ভাগ হয়ে আসছিল। আবু সুফিয়ানের যে বাহিনী এটা মাজমাউল আসাল নামক অঞ্চল থেকে ওহুদ পাহাড়ের পশ্চিম সাইডে যেখানে ঘন জঙ্গল ছিল এবং উঁচু এলাকা ওখানে আসছিল, আর যেটা এই নজদ এবং তাইফের দিক থেকে যে গোত্রগুলি আসছিল হাওয়াজিন, আশজা, ফাজারা, সাকিব, এইসব গোত্রগুলি নিম্ন অঞ্চল থেকে আক্রমণ করছিল। তো দুটাই দিক হলো ওহুদের দুই সাইডে, পশ্চিমে এবং পূর্ব দিকে। তো আল্লাহ বলেন যখন তারা তোমাদের উপরের দিক থেকে আসছিল এবং নিচের দিক থেকেও তোমাদের দিকে আক্রমণ তারা করছিল, এ জাগাতেল আবসারু, যখন তোমাদের চক্ষুগুলি মানে হেলে গিয়েছিল, চক্ষুগুলি তোমাদের মানে জাগা মানে চক্ষু বাঁকা হয়ে যাওয়া, টেরা হয়ে যাওয়া, ভয়েতে যখন চক্ষু উল্টে যায়,
তোমাদের চক্ষুগুলি উল্টে গিয়েছিল, ও বালাকাতেল কুলুবুল হানাজেরা, এবং তোমাদের হৃদয়গুলি, তোমাদের অন্তরগুলি গলার মধ্যে প্রবেশ করেছিল। মানে বক্ষস্থলে না থাকিয়া ভয়তে ক্লান্তিতে এগুলো বক্ষস্থলে বাইরে গলার মধ্যে তোমাদের প্রাণ চলে গিয়েছিল। ও তাজন্নুনা বিল্লাহ জন্নুনা, এবং তখন তোমরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতেছিলে যে আল্লাহ বোধে আমাদেরকে হেল্প করবেন না, সাহায্য করবেন না, আমরা ধ্বংস হয়ে যাব, এরকম তোমাদের ধারণা মনে মধ্যে আসছিল। তার কারণ ওরা প্রায় 20,000 লোক একত্রিত মদিনা আক্রমণ করছিল, এবং মদিনা শহরকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল খন্দক খনন করেছিলেন। আপনারা হাদিসে ওরা অবশ্যই হয়তো জায়গাটা দেখেছেন যে ওহুদ পাহাড়ের সামনে, এবং শিলা পর্বত, শিলা পর্বতকে মুসলমানরা পিছের পিছনে রাখিয়া সামনে ওহুদ পাহাড়, শিলা পর্বত আর ওহুদ, এই দুই পাহাড়ের মাঝখানে প্রায় 3 মাইল লম্বা এই পরিখা খন্দক এটা খোদা হয়েছিল, এবং এই খন্দক খুঁজে মদিনা শহরকে রক্ষা করা হয়েছিল। এবং এটার প্ল্যান দাতে ছিল সালমান ফার্সি, বিখ্যাত সাহাবি সালমান ফার্সি। তার ইতিহাস আমরা হয়তো আপনাদেরকে কোনো সময় বলেছি যে এই সালমান ফার্সি উনি তো আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য 10 বার গোলাম হিসেবে বিক্রি হয়েছেন, এবং শেষ পর্যন্ত উনি ইহুদি মদিনার ইহুদিদের কাছে গোলাম হিসেবে বিক্রি হয়েছিলেন। সেখান থেকে আল্লাহ রসুল তাকে অনেক কষ্টে, অনেক তার মুক্তিপণ দিয়ে তাকে মুক্তি করা হয়েছে। এবং এই সালমান ফার্সির জীবনের প্রথম যুদ্ধ এটা, এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করছিলেন। তো এখানে আল্লাহ বলছেন যে এই যুদ্ধে তোমাদের অবস্থাটা এমন হয়েছিল যে তোমাদের প্রাণগুলি গলার মধ্যে চলে আসছিল, এবং আল্লাহর ব্যাপারে তোমরা অনেক খারাপ চিন্তাভাবনা করতেছিলে যে আমাদেরকে বোধহয় আল্লাহ রক্ষা করবেন না। আবার মুনাফিকরা বলতেছিল, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলছে, মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে বলে যে এসে রোম জয় করবে, পারস্য জয় করবে, ইয়ামান জয় করবে, ওই যে পাথর ভাঙার সময় আলোকিত হয়েছিল না আল্লাহ রসুলের, হ্যাঁ এই ওখানে 3টা সুসংবাদ। ঘটনা খুব বড়, মদিনা শহরকে রক্ষা করার জন্য কি পদ্ধতি গ্রহণ করা হবে এটা আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, তখন এই সালমান ফার্সি পরামর্শটা দিল যে আমরা যখন বিদেশি থেকে এরকম আক্রান্ত হয়েছি, তখন আমরা পরিখা খনন করে আমাদের শহরকে আমরা রক্ষা করেছি, বিদেশিরা ওই খন্দক পার হয়ে উঠতে পারে নাই। তো এই খন্দক খোদার প্ল্যানটা হলো, এটা মক্কা অঞ্চলে এর আগে কেউ জানতো না যে এরকম একটা খন্দক পরীক্ষা খনন করে শহর রক্ষা করা যায়, এটা কারো জানা ছিল না। মক্কাবাসীদের কাছে এটা আশ্চর্য ধরনের ঘটনা ছিল। তা আল্লাহ রাসূল করলেন কি, 10 জন সাহাবিদেরকে 40 হাত জায়গা ভাগ করে দিলেন, 10 হাত গভীর, 20 হাত চওড়া, 40 হাত দৈর্ঘ্য, 10 জন সাহাবি এক একটা খণ্ড। এবং আল্লাহ রাসূল একবার নিজে হাত দিয়ে এরকম এরকম রেখাটা নিয়ে দিয়ে এই 40 হাত, তারপরে এই 20 হাত, 10 হাত গভীর, মাটিটা সব উঠবে মদিনার সাইডে, এভাবে পরীক্ষা খনন করার প্ল্যান এবং সম্পূর্ণ আল্লাহ রসুল নিজ হাতে অঙ্কন করে দিয়েছেন। এবং এভাবে আল্লাহ রসুল নিজেও একটা অংশে কাজ করতেছিলেন। তো সালমান ফার্সি যে এটা প্ল্যান দাতা, তার ভাগে এমন একটা পাথর আসলো যে সঙ্গীরা বলে যে তুমি আল্লাহ রসুলের কাছে বলো, তোমার সাথে রাসুলের ঘনিষ্ঠ সম্পর্ক, যে আমরা তো পারছি না, আমরা কি এখন আল্লাহ রসুলের হাতে নিশানা দেওয়া দাগ কাটা এটা যে আমরা নাড়াবো, তাও তো ভয় লাগে, তা আল্লাহ রসুলকে বলো যেটা আমরা কী করবো, আমরা কিন্তু প্ল্যানটা ঘুরিয়ে নেব, তা আমাদের কোদাল কুড়াল গেন্তি আমরা যা মারি ও ফেরত আসে, আমার লোহা ভেঙে যায় কিন্তু পাথরটা ভাঙে না। তখন সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে গেলেন, গায়ে আল্লাহ রসুলের হাত ধরে আসলেন, সবাই খন্দক থেকে উপরে উঠল। তো আল্লাহ রসুল তখন সালমান ফার্সি থেকে গেন্তিটা নিলেন, গেন্তি পর্যন্ত যা দিয়ে পাথর ভাঙা হয়, দুদিকে লোহা, কঠিন লোহা, মাঝখানে ছিদ্র হাতল লাগানো থাকে, এটা গেন্তি বলে। এই গেন্তি সালমান ফার্সির কাছ থেকে আল্লাহ রসুল হাতে নিলেন, নেওয়ার পরে আল্লাহ রসুল আল্লাহু আকবার বলে আঘাত করলেন। আঘাত করার পরে পাথরের 1/3 অংশ ভেঙে গুঁড়াগুঁড়ো হয়ে গেল এবং আলো জ্বলে উঠল। সেই আলো আল্লাহ রসুল এইভাবে সামনে কাজ করছেন, তো এই দুই বগলের ফাঁকার থেকে মনে হয় যেন আলোটা আবিষ্কৃত হচ্ছিল। এভাবে আলোটা এমনভাবে জ্বলে উঠল, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা আমাকে রোম সাম্রাজ্যের, মানে যে মাদায়ন রোম,
এই রোম সাম্রাজ্যের অট্টালিকা এগুলি আল্লাহ তাআলা আমাকে দান করছেন। এই রোম সাম্রাজ্য আল্লাহ রাসূলের জন্য আলোকিত হয়ে গেল। আর তিন ভাগের এক পাথর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। দ্বিতীয় আঘাত করলেন, সেই দ্বিতীয় আঘাতে পারস্যের মাদায়ন পর্যন্ত আলোকিত হয়ে গেল। এবং আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ আমার উম্মতকে এগুলি দান করবে, এগুলো আমার উম্মতরা জয় করবে। তৃতীয় আঘাতে ইয়ামান পর্যন্ত আলোকিত, রানী বিলকিসের দেশ ইয়ামান সানা, এটা মক্কা থেকে তো এক মাসের দূরত্ব রাস্তাটা, ইয়ামান বহু দূর। এই এই আলোকিত অবস্থায় এগুলি আল্লাহ রাসূল দেখতে পেলেন এবং এগুলি আল্লাহ রাসূল সাহাবীদেরকে শুনালেন। শুনানোর পরে তো মুনাফিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, আমরা রাত্রে ভয়েতে প্রস্রাব পায়খানায় বাইর হইতে পারি না, এমন আমরা শত্রুদের ভয়ের মধ্যে আসি। আর সে বলে কোথায় রোম, কোথায় পারস্য, কোথায় ইরান, এই কোথায় ইয়ামান, এগুলো সব জয় করবে। তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যা আল্লাহ মুলুকের মালিক, যাকে ইচ্ছে সাম্রাজ্য দান করেন, যার থেকে ইচ্ছে তিনি সাম্রাজ্য কেড়ে নেন। এবং এই এগুলি সবই মুসলমানরা জয় করছে। ইয়ামান তো আল্লাহ রসুলের জীবদ্দশাই মুসলমানরা ইয়ামান জয় করছে। আবু মুসা আশআরি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে ওয়ালিদ, এদের নেতৃত্বে মুসলমানরা ইয়ামান এটা আল্লাহ রসুলের জীবদ্দশায় জয় করেছে। এরপরে মাদায়েন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় যে ইরানের রাজধানী মাদায়েন, তো এই মাদায়েন শহরটা, এটা ইরানের রাজধানী, এটা তো হযরত ওমর ফারুকের আমলে মুসলমানরা জয় করছে। আর রোম সাম্রাজ্যটা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বলা হয়, আরবিতে বলে কুস্তন্তনিয়া, কনস্টান্টিনোপল। তো এটাকে আবার বাইজান্টাইন সাম্রাজ্য বলা হয়, এটা রোমের একটা অংশ, পৃথক অংশ পূর্ব দিকের। তো এই অঞ্চলটা মুসলমানরা জয় করছে 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের বাদশাহ দ্বিতীয় মোহাম্মদ। এই দ্বিতীয় মোহাম্মদ 1453 খ্রিস্টাব্দে এই বাইজান্টাইন জয় করে এবং সেখানে তারা সেই মুসলমানদের বহু কীর্তি সেখানে এখনও বিদ্যমান রয়েছে। যে আবু ইউব আনসারী শাহাদাত বরণ করেছে ওখানে 85 হিজরিতে হযরত মুআবিয়ার জামানায়, কিন্তু তার কবর তো ওখানে কিছুই করা হয়েছিল না। তখন মুসলমানরা এটা জয় করার পরে তখন তার কবর আবিষ্কার করে সেখানে তারা মসজিদ গোরস্থান খুব সুন্দর করে করেছে। একটা মসজিদের গম্বুজে পুরো 30 করণ লেখা আছে। তো এভাবেই আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন এ সবই বাস্তবায়িত হয়েছে। সামনে যা বলেছেন তাও হবে। তো সময় তো শুধু, তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানরা এতই ভীত হয়ে গেছিল যে মনে হয়েছিল যে আল্লাহ বোধ হয় আমাদেরকে সাহায্য করবে না। কেন, মাত্র মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000, মহিলাদেরকে একটা তাবুতে, বনোয়ারেসের তাবুতে সব জায়গায় একত্রিত করে এক জায়গায় মহিলাদেরকে রাখা হয়েছিল। যেহেতু মহিলারা ভিন্ন ভিন্ন বাড়ি থাকলে তখন ইহুদিরা আছে চারপাশে, সমস্যা হতে পারে, এই জন্য নারীদেরকে সব একটা তাবুতে রাখা হয়েছিল, বনু আসে তাবু, আর সব পুরুষরা ছিল মাঠে মদিনা শহরকে রক্ষা করার জন্য শিলা পর্বতকে পিছনে রেখে। এই শিলা পর্বত, এই উহুদ পর্বত, এর মাঝখান থেকে এই খন্দকটা খোঁথা হয়েছিল। শিলা পর্বত পিছনে ছিল। তো মদিনা শহরকে, আচ্ছা মক্কা, এটা কিন্তু দক্ষিণ দিকে মদিনা থেকে, এদিকে 500 কিলোমিটার। তো কিন্তু মদিনা শহরের উত্তর দিকে উহুদ পাহাড়। এটার কারণ হলো যে মদিনা শহরে দক্ষিণ দিকে দিক থেকে ঢোকার কোনো পথ নেই। মদিনা শহরের দক্ষিণ পূর্ব দিক সব হলো ইহুদিদের দুর্গ, পূর্ব এবং পশ্চিম দিক হলো মানে এমন কঙ্করময় ভূমি যে ওখান থেকে কোনো জীব জানোয়ার, মানে উট ঘোড়া এগুলি চলতে পারে না, পাকেটে যায়। তো এই জন্য এই তিনটা দিক, অর্থাৎ পূর্ব, পশ্চিম, দক্ষিণ, এই তিন দিক থেকে মদিনা শহরে কোনো বাহিনী ঢোকার ক্ষমতা নাই। ছোট গলিপথ আছে যাতে বাড়ির মানুষ ওয়াল থেকে 2-4টা বাইর হতে পারে এরকম, কিন্তু একটা বাহিনী ঢুকবে মদিনা শহরে পূর্ব, পশ্চিম, দক্ষিণ, এটা অসম্ভব। এই জন্য মদিনা শহরে ঢুকতে হলে উত্তর দিক থেকে ঢুকতে হবে। এই জন্য এরা ওই মক্কা থেকে আইসিয়া ঘুইরা উহুদ পাহাড়ের দুই দিকে তারা অবস্থান নিয়েছে। আবু সুফিয়ানের বাহিনী এদিকে মাজমাউল আশালে, আর অন্য বাহিনী যার সেনাপতি ছিল উয়াইনা বিন হাসান ফাজারি, তাদের অঞ্চলটা ছিল নামা নামক অঞ্চল, এখানে তারা অবস্থান নিয়েছিল। তো এই জন্য এটা ভৌগোলিক ব্যবস্থা অবস্থানে না বুঝলে
যে ওরা হলো দক্ষিণ দিকে আসে কিন্তু উত্তর দিকে আক্রমণ করে কেন? তার কারণ মদিনা শহরে উত্তর দিক ছাড়া অন্য কোনো দিক থেকে ওই শহরে আক্রমণ করা সম্ভব ছিল না। হুনালিকা উবতিলাল মুমিনুন, তখন মোমেনদেরকে পরীক্ষা করা হয়েছে। ওয়া জিলজিলু জিলজালান শাদিদা, এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল, মানে তারা থরথর করে কাঁপতেছিল যে কখন আমাদের প্রাণ বের হয়ে যাবে। এত কষ্ট, মানে এত বড় দীর্ঘ পথ, 3000 সৈন্য, মানে তারা রেস্ট করতে পারছে না, দিবারাত্রি ডিউটি করতে হচ্ছে, এবং লোহার পোশাক করে, লৌহ বর্ণ ব্যবহার করে একটা মানুষ কত সময় থাকতে পারে একটু ভাবিয়ে দেখেন। একটা গরম জামা কাপড় পরে থাকা যায় না, আর যদি লোহার পোশাক পরিয়া যুদ্ধে চলাফেরা করতে কেমন অবস্থাটা হয়। তো এই জন্য আল্লাহ বলেন যে তারা ভয়ঙ্করভাবে প্রকম্পিত হয়েছিল এই সময়। এজ ইয়াকুলুল মুনাফিকুনা আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, এই সময় মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা কি বলছিল? মা ওয়াদান আল্লাহ রাসূল ইল্লা গুরুরা, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের সাথে যে ওয়াদা করেছে এটা প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। মুনাফিক এবং দুর্বল চিত্তের লোকেরা এই কথাগুলো বলছিল যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের থেকে আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে বিজয়ের, এটা একটা ধোকা বা মিথ্যা প্রতিশ্রুতি। নাউজুবিল্লাহ। সে সময় আরো কি হয়েছিল? এসকালার তয়ফাত মিনহুম, তখন তাদের একদল বলছিল ইয়া হালা এসরাবা, ইয়া হালা ইয়াসরেবা, লাম ও কামালাকুম, হে ইয়াসরিফবাসী, ইয়াসরিফ তো মদিনার অপর নাম ইয়াসরিফ, তো এই মদিনার আসল নামই ইয়াসরিফ, মদিনা মানে শহর। আল্লাহ রসুল হিজরত করার পরে ওটার নাম রাখা হয়েছে মদিনাতুর রসুল, রসুলের শহর, কিন্তু ওটা আসলে কিন্তু প্রাচীন নাম ইয়াসরিফ, এবং এটা খ্রিস্টপূর্ব 1600 বছর আগে এই শহর আবাদ, বহু প্রাচীন, খ্রিস্টপূর্ব 1600 বছর। তো এখন আর একদল বললো হে ইয়াসরিফবাসী, লাম ও কামালাকুম, তোমাদের কোনো অবস্থান নাই, তোমরা টিকতে পারবে না, ফারজিউ, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, যুদ্ধ ত্যাগ করো, আবু সুফিয়ানের সাথে সন্ধি করো, মুনাফিক নেতার মাধ্যমে আবু সুফিয়ানের সাথে সন্ধি করো, তোমাদের উপায় নাই। ওই আস্তাযিনু ফরীকুম মিনহুমুন নবিয়া, এবং এই মুসলমানদের মধ্যে একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করেছিল। কি বলে? ইয়াকুলুনা, তারা বলছিল ইন্না বুয়ুতুনা আওরাতুন, আমাদের ঘরগুলি অরক্ষিত। আওরাত নারীদেরকে আওরাত বলে, তা আওরাত শব্দের অর্থই হয়েছে অরক্ষিত, তাহলে বোঝা যায় যে নারী জাতি অরক্ষিত। এখন এটা আমরা অন্য কিছু বলার তো আমাদের ইখতিয়ার নাই, যেটা কোরআনে আছে আমরা সেটা বলতে বাধ্য। নারীদেরকে আল্লাহ বলছেন আওরাত, আর আওরাত মানে অরক্ষিত, কাজেই তারা অরক্ষিত বলেই তাদের চলাফেরা জন্য আল্লাহ তাআলা যে বিধান করেছেন ওই বিধান অনুসারেই তারা চললে তারা সুরক্ষিত থাকবে, তা নাহলে বিপদ হবে। এবং এটা দেখতেই পাচ্ছেন যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর খবরগুলি প্রতিদিন, অথচ আমাদের দেশের বাহিনীরা কিন্তু দিবারাত্রি চেষ্টা করেও তারা কিন্তু এটা ম্যানেজ করতে পারছে না। তো ইন্না বুয়ুতুনা আওরাতুন, তো একদল লোক বলল কি যে আমাদের বাড়িঘরগুলি মানে নিরাপত্তাহীন, অরক্ষিত। এখন আল্লাহ বলছে নমা হাইয়াবে আওরাত, তাদের বাড়িঘরগুলি অরক্ষিত নয়, এই ইউরিদুনা ইল্লা ফেরারা, তারা চাচ্ছে পালিয়ে যেতে, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এই জন্য আল্লাহ রাসূলকে বলছে আমাদের বাড়িঘর অরক্ষিত, তাদের বাড়িঘর অরক্ষিত নয়। আল্লাহ বলেন এই লোকগুলি কেমন? অলাউ দুখেলা তালে হেমেন আক্তারেহা সুম্মা সৈলুল ফেতনাতা লাতাওহা, আল্লাহ বলেন যদি তাদের অঞ্চলের কোনো এক দিক থেকে এভাবে সৈন্য প্রবেশ করত এবং তাদেরকে যুদ্ধের জন্য বলা হতো, তাহলে তারা সে সময় যুদ্ধ করতে রাজি থাকতো। অমা তালাব্বাসুবে লিয়াসিরা, তখন তারা ঘরে মুহূর্তের জন্য অবস্থান করতো না, তারা নিজেদের আত্মরক্ষার জন্য তারা যুদ্ধে সামিল হতো, কিন্তু এখন সম্মিলিত মদিনা শহরকে রক্ষা করার জন্য তারা রাজি না, তারা বলে আমাদের বাড়িগুলি অরক্ষিত, যুদ্ধ থেকে পালিয়ে যেতে চাই। অলাকাত কানু আহাদুল্লাহ মিন কবল, আল্লাহ বলেন অথচ ইতিপূর্বে তারা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছে লাই আল্লুল আদবার, যে তারা কখনোই পিঠ ফিরিয়ে পিঠ দেখিয়ে পালাবে না। অকান আহাদুল্লাহ মাসিউলা, এবং নিশ্চয়ই আল্লাহর কাছে প্রতিশ্রুতি যেগুলি দেওয়া আছে এগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
আল্লাহ বলেন, কুল হে রাসুল আপনি তাকে জানিয়ে দেন, লাইয়াং ফাকুমুল ফেরারো এন ফারাতুম মিনাল মাউতি আবেল কাতলে, তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পালায়ন করো তো এই পালায়ন তোমাদের কোনো উপকারে আসবে না, তোমরা পালিয়ে আত্মরক্ষা করতে পারবে না। ওয়াইজাল্লা তোমার তাউনা ইল্লা কালিলা, তোমরা যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাও তাহলে সামান্য সময় তোমরা দুনিয়ার ভোগ বিলাস করতে পারবে, তারপরেই তোমাদের মৃত্যু আসবেই আসবে, কাজেই তোমরা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করো না। কুল আপনি বলুন, মানজাল্লা জি আসমুকুম মিন আল্লাহ, কি আসে তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করবে, আল্লাহ যদি তোমার শাস্তি দেন কি আসে রক্ষা করবে, এ নারাজ বেকুন সুবান, আল্লাহ যদি তোমাদের কোনো অকল্যাণ কামনা করেন কে ঠেকাবে, আর আরাজ বেকুম রহমা, অথবা আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ করতে চান তাও বা কে ঠেকাবে, ওলা ইয়াজিদুন আলাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা, এবং তারা কখনোই আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক সাহায্যকারী তারা পাবে না। কাজেই তাদের এ ব্যাপারে জ্ঞান থাকা উচিত এবং সেভাবে আল্লাহর হুকুম মেনে চলা উচিত। কদ ইয়ালামুল্লাহ আল মুআবিকুন মিনকুম, তোমাদের মধ্যে যে কারা বাধা দেয় যে যুদ্ধে যেও না, কারা বাধা দেয়, ওয়াল কাইলিন ইখওয়ানহিম, এবং কারা তাদের ভাইদেরকে বলে হালুম্মা ইলাইনা, আমাদের কাছে আসো, এদিকে আসো, ওদিকে যাইও না, এভাবে মানুষকে যুদ্ধ থেকে ফিরায়, এবং তারা সামান্যই যুদ্ধে অংশগ্রহণ করে, তারা সবসময় নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করে। আশিহাতান আলাইকুম, তারা তোমাদের প্রতি অত্যন্ত কৃপণ, মানে তোমাদের প্রতি উদার নয়, তারা সংকীর্ণ মনা, ফাইজা জা আল খাওফ, যখন তাদের উপরে কোনো ভয় আসে, রাই তাহম, আপনি হের আসল দেখবেন তাদেরকে, কি ইয়ানজুরুন ইলাইকা, যে আপনার দিকে এমনভাবে তারা তাকাচ্ছে, তাদেরও আয়ুনহুম, তাদের চক্ষুগুলি ঘুরপাক খাচ্ছে, চক্ষু ঘোলা ঘোলা হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, ফাইজা জাল কফ, তা ভয় আসলে আপনি দেখবেন যাদের চক্ষুগুলি ঘোলা হয়ে যাচ্ছে, ঘোরপাক খাচ্ছে, কাল্লাদি ইউকসা আলহিম আল মাউত, ওই ব্যক্তির মতো যে মৃত্যুর কারণে তার উপরে বেহুশি ফিরে আসছে, মরবে এই জন্য সে বেহুশ হয়েছে, চক্ষু উল্টে গেছে, ওই রকম চক্ষু নিয়ে আপনার কাছে তারা তাকাচ্ছে। ফাইজা জাহাফাল খবু, এরপরে যখন ভয় দুর্বৃত্ত হয়ে যায়, ছলাকু কুম্বে আসনাতেন হেদাত, তখন তীক্ষ্ণ ভাষায় তারা তোমাদেরকে সমালোচনা করে, কড়া ভাষায় তারা তোমাদেরকে সমালোচনা করে, মালের অংশ কম হয়েছে কিনা এবি নিয়ে তারা তর্ক বিতর্ক করে। আশি হাতান আল খায়ের, কল্যাণের প্রতি তারা খুব লোভী, উলাইকা লাম ইউমিনু, আল্লাহ বলেন এই ধরনের স্বভাব যাদের, তারা ইমান আনে নাই, আহাবাতাল্লাহ আমালাহুম, আল্লাহ তালা তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছেন, তাদের যেটুকু ভালো ন্যাক আমল ছিল আল্লাহ তালা তা বরবাদ করে দিয়েছেন, অকানা জালিকা আল্লাহ ইয়াসিরা, এবং এই কাজ আল্লাহর পক্ষে যথেষ্টই সহজ যে আল্লাহ তালা তাদের কর্মকে বিনষ্ট করে দিতে পারেন। ইয়াহসাবুন আল আহজাব আল লাম ইয়াযহাবু, তারা ধারণা করেছে যে এই সম্মিলিত বাহিনী চলে যাবে না, তারা এখানে থাকবে, মদিনা দখল করবে, ওয়াইয়াতিল হাজাব ইউয়াদ্দু লাউ আন্নাম বাদুনা ফিল আরাবে ইয়াসআলুনা আম্বাইকুম, আল্লাহ বলেন ওরা ধারণা করছে যে এই বাহিনী ফিরে যাবে না, আল্লাহ বলেন ওয়াইয়াতিল হাজাব, যদি এই সম্মিলিত বাহিনী তাদের কাছে আসে তখন ইউয়াদ্দুনা, তখন তারা কামনা করবে যে লাওয়ান্নুম বাদুনা ফিল আরাবে, যে তারা যদি এই যুদ্ধের মাঠে না থেকে গ্রাম অঞ্চলে থাকতো কোথাও, ইয়াস আরুনুন আম্বাইকুম, এবং গ্রামে থেকে তোমাদের খবরটা জানতো যে কীরকম যুদ্ধ চলছে ভাই, এটা গ্রামে থেকে খবর নিত, এইটা তাদের জন্য পছন্দ নিয়েছিল, কিন্তু যুদ্ধের মাঠে অবস্থান করা, শত্রুর মোকাবেলা করা তারা পছন্দ করে নাই। আলাউ কানু ফীকুম মা কাতালু ইল্লা কালিলা, আল্লাহ বলেন যদিও তারা তোমাদের মধ্যেও থাকতো তাহলে সামান্যই তারা যুদ্ধ করতো, পুরোপুরি তারা যুদ্ধ করতো না, কাজেই এরা যদি দূরে থাকে, এই মোনাফেকরা যদি দূরে থাকে তো থাকুক, এটাই ভালো। যুদ্ধক্ষেত্রে যদি কাঁচা মানুষ থাকে, মানে পরিপক্ক যারা নয়, তাদেরকে নিয়ে যুদ্ধে মাঠে গেলে বিপদ, তাহলে ওই ওরা পালাবে, তাই দেখে ভালো মানুষও পালাবে, এই জন্য মানে পুরোপুরি পাকা ট্রেন্ড ম্যান ছাড়া এই সাধারণ মানুষের যুদ্ধে গেলেই মহাবিপদ, এটা বহুবার প্রমাণিত হয়েছে। মক্কা বিজয়ের পরে 12,000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে গেলেন, ওরা ছিল 4,000, সেই 4,000 আক্রমণে 12,000ই সব পালাইল,
সেই পালানোর কারণ কি? যে ওই 10,000 তো আল্লাহ রসুলের সৈন্য, 2,000 নব মুসলিম, এই নব মুসলিমরা যখন পালাইছে তার সাথে ভালো মুসলিমও পালাইছে। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকগুলি যাদের এই স্বভাব, তারা যদি যুদ্ধের মধ্যে না থাকে তো নাই থাকুক, কোনো থাকলে আপনার লাভ হবে না।